একজন নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছেন, অপরজন রাজ্যে প্রথম সারির বিজেপি নেতা। পার্থ চট্টোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাই বলছি। পার্থ জেলে গিয়ে এখন বিভিন্ন রকম কথা বলছেন, দল তার সঙ্গে নেই, কিন্তু দলের বিরুদ্ধে একটি কথাও বলছেন না পার্থ, বরং বিরোধীদের বিরুদ্ধেই তোপ দাগছেন। তবে এবার শুভেন্দু অধিকারী পার্থ চট্টোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করলেন তা কার্যত নজিরবিহীন। পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতার স্বামী বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা, একই সঙ্গে তাকে জেলখাটা মাল বলেও কটাক্ষ ছুড়ে দিলেন শুভেন্দু। কি বললেন তিনি শোনাব আপনাদের। আট মাস জেলে থাকা মাল অর্পিতার স্বামী ঠিক সেম টুইট করেছে, এটা প্লটটা রেডি হয়েছে গতকাল। আট মাস জেলে থাকা মাল অর্পিতার স্বামী ঠিক সেম টুইট করেছে, এটা প্লটটা রেডি হয়েছে গতকাল। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, নিয়োগ নিয়ে শুভেন্দু এবং সুজন তাকে তদবির করলেও তিনি রাজি হননি। তবে গোটা বিষয় নিয়ে এবার পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন পার্থ আট মাসের জেল খাটা মাল এবং পার্থকে অর্পিতার স্বামী বলেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। শোনালামই আপনাদেরকে, তিনি কি বললেন। কথায় আছে কান টানলে মাথা আসে, এই রাজ্যের বর্তমান পরিস্থিতি সেই বিষয়টি যেন অক্ষরে অক্ষরে মিলিয়ে দিচ্ছে। সেই সারদাকাণ্ডে সুদীপ্ত সেনের থেকে টাকা কে কে নিয়েছিলেন সেই বিষয় নিয়ে এখনও চর্চা চলছে। তার মধ্যেই নারদা এবং শেষে নিয়োগ দুর্নীতিতে যেন একে একে জড়িয়ে যাচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। এবার রাজ্যের এই বর্তমান পরিস্থিতিতে বাক্তর্জায় জড়িয়ে পড়লেন পার্থ ও শুভেন্দু। পার্থ চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন যে প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন, শোনাব আপনাদের। সুজন চক্রবর্তী, দিলীপ বাবু, শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন, তারা নিজের দিকে দেখুন, উত্তরবঙ্গে তারা কি করেছেন, তারা 2009-10 সিএজি রিপোর্ট পড়ুন, সমস্ত জায়গায় তদবির করেছে। যেহেতু আমি তাদেরকে বলেছি করতে পারবো না, আমি নিয়োগকর্তা নই, আমি এ ব্যাপারে কোনো রকম সাহায্য তো দূরের কথা, আমি কোনো কাজ বেআইনি করতে পারবো না। শুভেন্দু অধিকারীর 11-12 সালটা দেখুন না, ডিপিএসটিটা দেখুন না কি করেছিল তারা। শুনলেন পার্থ চট্টোপাধ্যায় কি বললেন, মানে রীতিমতো বাক্তর্জা চলছে বঙ্গ রাজনীতিতে। একজন নিয়োগ দুর্নীতিতে এই মুহূর্তে জেলে রয়েছেন, আর অপরজন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাদের মধ্যেই এখন বাক্তর্জা, শোনালাম আপনাদেরকে পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন এবং তার সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলেছেন। এরকম আরও অন্যান্য খবরের আপডেট পাবার জন্য নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।